আমার মনের মধ্যে একটা গানই আলোড়িত করছে, বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, আমার বাড়ি আসে বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে। অবশ্য আমার সই এখন আমার ঘরেই আছে। এখন আমার সইয়ের যে বাতাসের অপেক্ষা, আমার প্রতিটি বসন্ত অপেক্ষায় কাটত, তার অবসান হয়েছে। আমার মনে আছে আমি নববর্ষের আগে রাতে, এই ধরো 11টা, 11:30, 12টা, 1টার দিকে যখন সবাই ঘুমিয়ে পড়ত, তখন আমার প্রিয়তমা কণিকার বাড়ির উঠোনে গিয়ে আমি একেবারে বালতি ভরে, গামলা ভরে ফুল ছিটিয়ে আসতাম, যেন সকালবেলা ভোরগুলো উঠে সে বুঝতে পারে যে আমি এসেছিলাম গতকালকে রাত্রে। এরকম অসংখ্য ব্যাপার আছে যেটা ওর মনোযোগ আকর্ষণের জন্য, ওকে আকৃষ্ট করার জন্য করতাম। তবে অবশ্যই সবই ছিল সৃজনশীল পদ্ধতিতে, কোনো শক্তি প্রয়োগ ছিল না ভালোবাসাটা অর্জন করার জন্য। তো আমি কিন্তু ভোরবেলা উঠতাম, ও যখন প্রাইভেট পড়তে যেত তখন ওকে দেখার জন্য। তো আমি বলছি এই জন্যে যে আমাদের প্রতিটি সন্তান, প্রতিটি ছাত্রছাত্রী সৃজনশীল হবে, প্রেমিক হবে, এবং এই বসন্তে বাতাসে উদ্ভাসিত হবে, সেটাই আমাদের বসন্ত উৎসবের আমাদের প্রেরণা, উৎসাহ এবং প্রত্যয় থাকবে। কারণ আমি বিশ্বাস করি, আমি একজন প্রেমিক হিসেবে আমার প্রেমিকার মন জয় করার জন্য অনেক উদ্ভাবনী এবং সৃজনশীল আমি নতুন নতুন কাজ করতাম। এই কারণে তোমরা খেয়াল করে দেখবে প্রত্যেক নেতাই কিন্তু একটা না একটা সময় প্রেমিক ছিল। তবে সব প্রেমিক অনেক সময় নেতা হয় না, সময় হলে, সুযোগ হলে তারা তাদের সেই সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটায়।